বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে সিনসিন হয়ে যেত, সিনসিন হয়ে যেত, কম বিষ হয়ে যেত, সাহাবায়ে কেরামদের মধ্যে হাসি শুরু হয়ে যেত। তার যখন তেলাওয়াত শোনা হতো, আজান যখন শোনা হতো, একটু তারা হাসতো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলো না, আমার বেলালকে নিয়ে তোমরা হাসি করো না, কারণ আমার বেলালকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহ তাআলাকে কষ্ট দেবে। আমার বেলালের চেহারা হয়তো বাহ্যিক সৌন্দর্য নয়, আমার বেলাল দেখতে বাহ্যিকভাবে সৌন্দর্য সুন্দর না হলেও কিন্তু ভিতরটা তার তাকওয়ায় ভরা, তার ভিতরটা সম্পূর্ণ ফ্রেশ, তাকওয়ার পানি দিয়ে বিশুদ্ধ তার অন্তর। ও আমার সাহাবীরা, আমার বেলাল ইসলামের জন্য যা কিছু করেছে, তোমরা বেলালকে কষ্ট কখনো দেবে না, কারণ আমি যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম আমার কালো বেলালকে। জোরে করুন সুবহানাল্লাহ। এই মর্যাদা পেয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সবচেয়ে বেশি বেলাল, সবচেয়ে বেশি মার খেয়েছেন তিনি, নির্যাতন সহ্য করেছেন তিনি। কালিমার অমীয় সুদা যখন পান করলেন, দৃঢ় চেতা বেলাল, অনর সিদ্ধান্তে বেলাল, ধীরস্থির পদক্ষেপে বেলাল, চরম হার্ড লাইনে বেলাল, মুনিব তাকে প্রশ্ন করে ফেলল, শুনলাম আবু জেল বলল, তুই নাকি দিন গ্রহণ করেছিস? মুস্কি হাসি মেরে বেলাল বলছে, এমন প্রশ্ন সন্দেহ করে করেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। বুকে কোনো ভয় আছে নাকি? হযরতে বেলালকে যখন ধরা হলো, উমাইয়া করলো কি, দুই হাত দুই পা বিধি, তাও কোন দড়ি? যে দড়ি খেজুরের পাকানো দড়ি, শক্ত দড়ি, চামড়াগুলো ছিলে যাচ্ছে, পশুর মতো গলার মধ্যে দড়িটা লাগাই নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে তপ্ত বালুর দিকে, ঠিক দ্বি প্রহর, বুক পর্যন্ত বালু তুলে দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া চিত করে শুয়ে রাখা হয়েছে, আর পাথর দিয়ে চাপ দিয়ে বারবার বলা হচ্ছে, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল, দিন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, নচেত তোকে মেরে ফেলা হবে। হযরতে বেলালের মুখ থেকে কোন আওয়াজ বের হয় না, শুধু কার আওয়াজ? কার জিকির? আল্লাহর জিকির বের হচ্ছে, আল্লাহর নামটা বের হচ্ছে। এক পর্যায়ে করলো কি, উমাইয়া এটাকে সহ্য করতে না পেরে বাবলা গাছের কাঁটা নিয়ে আসলো, বাবলা গাছের কাঁটা নিয়ে সে তার সামনে বসে পড়ে, বুকের উপরে বসে পড়ে, বাম হাতটা জিব মুখের মধ্যে ঢুকায় দিল, টান মেরে জিব্বাটা বাইরে টেনে বের করে আনলো, জিব্বাটা বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায় দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল তোর জিব্বা বন্ধ করলাম, আল্লাহর নামটা নিবি কেমনে? হযরতে বেলাল তখন নখটা একটু উঁচু করে, সাত দাঙ্গুলি উঁচু করে বলছেন, ও ও ও মাইয়া, আমার জিব্বা বন্ধ করলে কি হবে, আমার দিলের মধ্যে আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু চরম জখম হয়ে গেলেন। হযরতে বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হতো, বেলাল চিত হয়ে পড়ে থাকতেন। আমার নবীজির কানে সংবাদগুলো চলে যেত, নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, নবীর হাতে কোনো পাওয়ার নাই, নবীজি কি করবেন? কেঁদে কেঁদে অস্থির হয়ে বলছেন, ও আবু বকর, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, তোমার জান্নাতের রাস্তাটাও ক্লিয়ার করে নাও। জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দাম সবচেয়ে কম না বেশি? এত দামে সাহাবীর রাসূল মাঝে মাঝে বলতেন, মা তলাতিস শামস ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায় নাই, যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে এই জমিনে। সমস্ত পয়গম্বরদের পরে সবচেয়ে বেশি দামি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল নেক কাজে তিনি অগ্রগামী ছিলেন, সকল নেক কাজে তিনি অ্যাডভান্স ছিলেন। সেই দিন কঠিন একটি মুহূর্ত কেউ আগানোর সাহস পেল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই চলে গেলেন। উমাইয়ার সামনে স্বর্ণমুদ্রা তার মুখে নিক্ষেপ করে বললেন, উমাইয়া যা লাগবে তুই নিয়ে নে,
আমার প্রিয় রাসূল বেলালকে মুক্ত করতে বলেছেন সব দিয়ে দেব শর্ত হলো বেলালকে মুক্ত করে দিবি স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করা হলো রাসূল তার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে নবীজি চোখের পানি আটকাতে না পেরে বললেন বেলাল রে চিন্তা করিস না চিন্তা করিস না এই যে তোর উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এই যে রক্ত মক্কার জমিনে পড়েছে দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে একটু জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ